আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন ভিডিও থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম দর্শক আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই মুহূর্তে আপনাদের সবারই সম্মুখে আমি দেখাচ্ছি যে পাশাপাশি তিনটে ভ্রাম্যমান রাইস মিল গাড়ি দেখুন L32 ইঞ্জিন দিয়ে দুই নম্বর ইন্ডিয়ান শ্রীধর হলার টোটাল গাড়ি তিনটাই কিন্তু সম্পূর্ণ ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে সেট আপ কনকনে অবস্থায় রাখা আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা গাড়ি তিন কায়দায় রাখা আছে এখন একটা একটা গাড়ি এক এক জায়গায় ডেলিভারি যাবে তো প্রথমে এই গাড়িটার কথা বলি এটা কুমিল্লায় ডেলিভারি যাবে বাদ বাকি গাড়িগুলো পর্যায়ক্রমে যে 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 এলাকা থেকে কিনছে সেই সেই এলাকায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ ডেলিভারি দেবো তো দর্শক এটি এই মেশিনটি কেন কিনবেন এই মেশিনটি কিনলে আপনি নিজ এলাকায় নিজ গ্রামে বা নিজের বাজারে বা নিজের মহল্লায় আপনি ভ্রাম্যমান কায়দায় ধান মাড়াই করতে পারবেন প্রতি ঘন্টায় 28 থেকে 30 মন এটি L32 ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে যে ইঞ্জিন দিয়ে আপনি ধান মাড়াই করবেন ওই ইঞ্জিন দিয়েই কিন্তু আপনি আবার ড্রাইভ করে যাইতে পারবেন ইনশাআল্লাহ তো বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক এখানে দেখুন বেল লাগানোর পরে মেজারমেন্ট করার সিস্টেম দেওয়া আছে আপনি যে গাড়ি যাবেন এর অত্যন্ত ব্রেক ফাংশন ভালো দেওয়া আছে আপনি যেখানে সেখানেই হার্ডলিগের মতন ব্রেক করে দাঁড়াতে পারবেন কোনো সমস্যা নাই তো এটি আপনার তিন চাকা বিশিষ্ট একটি গাড়ি এখানে টুলবক্স দেওয়া আছে টুলবক্সের ভিতরে আপনার ইচ্ছা মতন জিনিসপত্র আপনি রাখতে পারবেন যদি কিনা আপনি মনে করেন একের ভিতরে দুই মানে টু ইন ওয়ান যদি করতে চান এই মেশিনেই কিন্তু এই পাশে আরও একটি হলার সেটা হোক ভিজা চাউল কুটা হোক মরিচ কুটা হোক না কেন ভুসি কুটা ইত্যাদি আপনি কিন্তু একই গাড়িতে সেট আপ করতে পারবেন যদি আপনারা চান আমরা সেট আপ করে দিব ইনশাআল্লাহ তো দর্শক এখানে দেখুন এই মেশিনটি আমি আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো এর ব্রেক ফাংশন রানিং ফাংশন গতি ফাংশন এটি সর্বোচ্চ 60 কিলোমিটার স্পিড পর্যন্ত দৌড়াতে সক্ষম তো এই মেশিনটি আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন মেশিন সম্পর্কে বিস্তারিত জানার জন্য মেশিন ক্রয় না করলে অযথা মজা করার জন্য কেউ কল করবেন না কারণ আপনার একটি কল আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো দর্শক তো আপনারা এখন দেখুন এই মেশিনের সাথে কি কি থাকে আমরা এখন দিয়ে দিচ্ছি এই যে মেশিনের সাথে যে টুলবক্স ছিল এই টুলবক্স কিন্তু আপনার এই মেশিন গাড়ি যে গাড়িওয়ালা পাবে তো আমরা দিয়ে দিলাম তো হ্যান্ডেলটি একটু পরে দিব যেহেতু আমরা এখন গাড়িটা স্টার্ট করে দেখাবো তো দর্শক দেখুন এখানে এই যে চাউল এই জায়গায় নামার পরে এই এর ভিতরে যাবে ওই যে আপনার ফ্যান আছে সাইক্লোন যেটা বলা হয় এই ফ্যান দ্বারা চাউলটা পরিষ্কার হয়ে এই নেট দিয়ে এখান থেকে চাউল বাইর হবে এই জায়গাতে খুদকুচি ময়লাগুলো বাইর হবে কেউ কারোর সাথে যাবে না একটা মেশিনে ধান দেবেন তিনটা সাবজেক্ট হয়ে বাইর হবে যেমন চাউলের একদিকে কুড়া একদিকে খুদ আরেকদিকে তো এই মেশিনটি এই অবস্থায় আপনারা চালাতে পারবেন তো অনেকেই বলে ভাই চাবি এখানে ধরাধরি সিস্টেম আগে কিন্তু এভাবে ধরে থাকা লাগতো সারাদিন দাঁড়ায় থাকা লাগতো এক জায়গায় এখন কিন্তু সেই দিন শেষ এখানে চাবি সিস্টেম আপনি চাবি এটা দিয়ে দূরে যেয়ে বসে থাকবেন রিল্যাক্সে আপনি রাইস মিল চালাচ্ছেন আপনার গায়ে কোনো ময়লা হবে না ইনশাআল্লাহ তো দর্শক এই মেশিনটা এখন আমরা চালিয়ে দেখাবো আপনাদেরকে ভিডিও শুরুতেই বলছিলাম তো ততক্ষণ দেখুন এই মেশিনটা এখন স্টার্ট দিয়ে চালিয়ে ট্রায়াল দিয়ে আপনাকে দেখিয়ে সুন্দরবনে গাড়ি আপনাদের সামনে দাঁড়ানো আছে আমরা ডেলিভারি দেবো